হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমি ভালো নেই, আমি ভালো নেই বলবো না, আমি আমি ভালো আছি, আমার মন ভালো নেই। তো বন্ধুরা, অনেক দিন পর আমি আজকে ভিডিও বানাচ্ছি। তো তোমাদের কাছে স্পেশালি একটা রিকোয়েস্ট আছে, আজকের ভিডিওটা অন্তত দেখো সবাই। আর তোমাদেরকে একটাই কথা বলবো, আমি কিছু ফটো কিছু ভিডিও শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো, আর ওর জন্য ভগবানের কাছে প্রার্থনা করো, ঠিক আছে? এটুকুই আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। তো এখন আমি বলবো আমি কেন ভালো নেই, আমার মন কেন ভালো নেই। আমি ভালো আছি, আমি কদিন ধরে ভিডিও বানাইনি, শর্ট ভিডিও বানাইনি, শুধু পরশু দিন দুটো বানিয়েছিলাম, কালকের আমি কোনো ভিডিও বানাইনি। কী বলতো, মন মেজাজ না ভালো থাকলে ভালো লাগে না ভিডিও বানাতে, কথা বলতে, মনে হয় সারাক্ষণ চুপ করে বসে থাকি, কিচ্ছু ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো আমারও সেটাই হয়েছে। তো তোমাদের যদি কারোর কোনো ধরো প্রিয় জিনিস, সেটা কোনো পেট হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো জিনিস হতে পারে, সেই জিনিসটা যদি তোমাদের থেকে দূরে সরে যায়, চলে যায়, মরে যায়, তখন তোমাদের কেমন লাগবে বলো? ভালো লাগবে? মন ভালো থাকবে? ভালো থাকবে না। তো বন্ধুরা, এই ভিডিওটা নিয়ে কেউ বাজে কোনো কমেন্ট করো না প্লিজ। তো আমার সঙ্গে ঠিক তাই হয়েছে, আমার প্রিয় জিনিসটা চলে গেছে। আমি ভালো নেই, ঠিক আছে? অনেকদিন ভিডিও বানাইনি, তাই তোমাদের সঙ্গে এসেছি শেয়ার করতে, একা একা খুব কষ্ট পাচ্ছি। তো এবার বলবো আমার প্রিয় জিনিসটা কি চলে গেছে আমার থেকে। যারা আমার ভিডিও দেখো, ভিডিওগুলো শর্ট ভিডিও এমনি ভিডিও, তারা অবশ্যই জানো যে আমার বাড়িতে অনেক পোষা জন্তু, মানে কুকুর আছে, আমার বিড়াল আছে, আমি সমস্ত জীবজন্তুকে খুব ভালোবাসি। তার মধ্যে আমি যেগুলো ঘরে রাখি সেটা হলো বিড়াল, আর কুকুর আছে আমার বাইরে রাখা রয়েছে কুকুর অনেকগুলো। এগুলো আমার রাস্তা থেকে কুড়িয়ে আনা বিড়াল, বুঝেছো? তো আমি এদেরকে খুব খুব ভালোবাসি, সত্যি ভালোবাসি, মানে আমার সন্তানের মতন আমি ভালোবাসি। তোমরা ভিডিওতে অনেক দেখতে পাবে আমার সঙ্গে আমার বিড়ালদের। তো তার মধ্যে আমার যে বিড়ালটা হলো সেটা ছোট বিড়াল, সব থেকে মানে এখনকার বিড়ালের মধ্যে সব থেকে ছোট, ওর নাম পচু। মানে আমার খুব প্রিয়, আরো আছে কিন্তু ও ছোট বলে একটু বদমাশ হলে ওকে একটু বেশি সবাই ভালোবাসে। তো শনিবার ওর শরীরটা একটু খারাপ ছিল, একটু বমি টমি করেছে হালকা, তো খাওয়াটা বন্ধ করে দিয়েছে। দেখে আমরা রবিবার দিনকে সরকারি হাসপাতাল সব বন্ধ, মানে সব তোমরা জানো সরকারি সব বন্ধ থাকে, তো আমরা ওর শরীর খারাপ দেখে একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেছি, সেই ঠাকুরপুকুর থ্রিয়ে। তো ওখান থেকে ওকে চেক আপ করিয়ে আমরা বাড়িতে নিয়ে এসেছি। তো ওখানে যখন ডাক্তারবাবুর সঙ্গে আমি কথা বললাম, তো আমি জিজ্ঞাসা করলাম আমার পেটটার, মানে আমার ক্যাটের কি হয়েছে, তো বলল তেমন কিছু না। আমি কিন্তু বুঝতে পেরেছি যে আমার বিড়ালটা বাঁচবে না, কারণ আমার এর আগে একটা বিড়াল আমার ওরকমভাবেই মারা গেছে। তখন আমি বললাম ডাক্তারবাবু বিড়ালটা কি আমার বাঁচবে? ডাক্তারবাবু কিন্তু কিন্তু করছে, কিন্তু আমি বুঝতে পারছি, বুঝে সুঝে খুব অল্প ওষুধ লিখলো আর বলল চান্স আছে, কিন্তু আমার তো, আমি তো জানি চান্স নেই। তো আমার বরকে আমি ঘরেই বললাম যে দেখো একে বেকার ডাক্তারখানা নিয়ে যাওয়া বাঁচবে না, এই রোগ হলে বাঁচে না। তখন আমার বর বলল না নিয়ে চলো, সেও কান্নাকাটি করছে, বলছে না নিয়ে চলো, ডাক্তার তো দেখাই যদি ঠিক হয়। বলে মনে সান্ত্বনা, আমি বললাম ঠিক আছে চলো, আমি তো জানি ও বাঁচবে না। নিয়ে গেলাম, ওষুধ দিল, ওষুধপত্র যা দিল সব লিখে নিয়ে এসে খাওয়ালাম,
আবার বমি করলো। তো আমাদের খাওয়া দাওয়া রান্নাবান্না সব বন্ধ, কোনোরকম দুটো ভাত করেছি, মার ঘর থেকে তরকারি টরকারি এনেছিলাম, কিছু খাওয়া হয়নি। তো খুব বমি করছে বমি করছে, ওষুধ খাওয়াচ্ছি বমি করছে, মানে বমি টমি করে ও খুব ক্লান্ত, মানে এত ক্লান্ত, ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি বরকে বললাম ওষুধ দিও না গো, ওর খুব কষ্ট হচ্ছে, ও বমি করতে খুব কষ্ট হচ্ছে, এমনিও মরে যাবে অমনিও মরে যাবে। আমার বর বলছে ওষুধটা দাও, না দিলে যদি মরে যায় তখন মনে হবে ওষুধ দিইনি তাই মরে গেছে, আর ওষুধটা দাও তো মনে হবে ওষুধ দিয়েছি বাঁচেনি। কিন্তু আমি তো বুঝতে পারছি ও বাঁচবে না, ওর ওষুধটা গিলতে খুব কষ্ট হচ্ছে। তো কালকে রবিবার ছিল, আমাদের এখানে পাড়ার ক্লাবে ঠাকুর বিসর্জন ছিল, খুব নাচানাচি ডিজে ফিজে বাজাচ্ছে, আমাকে ফোন করেছে আমি যাইনি, আমরা বলি না আমরা যাবো না, আমাদের বিড়ালের শরীর খারাপ, যাইনি, দুবার তিনবার ডাকতে এসছে তাও আমরা যাইনি। তো অনেকেই হাসাহাসি করে বিড়াল বিড়ালের শরীর খারাপ তাই জন্য ওরা এই যাবে না ওই যাবে না, তোমরা অনেকে হয়তো পছন্দ করো না, কিন্তু যারা পোষে যারা ভালোবাসে তারাই শুধু এদেরকে বুঝবে যে এরা কী জিনিস, এরা কতটা ভালোবাসা দিতে জানে আর কীভাবে ভালোবাসা আদায় করতে হয় ওরা জানে। আমার বিড়াল আমি কোলে নিয়ে বসে আছি, খুব শরীর খারাপ, টিকটিকি দেখছে, খুব শিকারি, দেয়ালে বাইছে সব দেখছে, ধরবে বলে চোখ বড় বড় করে, তখন অসুস্থ, কোল থেকে নেমে গিয়ে বারবার বাইরে চলে যাচ্ছে, আমি আবার টেনশন আনছি, এনে ঘরে রাখছি থাকবে না, ঘরে বাইরে চলে যাচ্ছে, তারপরে এনে কোলের মধ্যে নিয়ে বসলাম, মা বলছে ছেড়ে দে ওর যেখানে ভালো লাগে সেখানে বসুক, বাইরে চলে গেল। গিয়ে 10-15 মিনিট দেখি মুখ ঠুবড়ে পড়ে আছে, আমার দেখে আর ভালো লাগছে না, আমি তুলে নিয়ে ঘরে নিয়েছি, আমি যদি ঘরে মরে যাও আমি ঘর পরিষ্কার করে দেবো, ঘরে মর। 1:30টার সময় আমার বিড়াল ছুট করতে করতে মরে গেল। আমার দিকে তাকিয়ে আমার বিড়াল মরে গেল। দাঁড়া ওষুধ দেখাচ্ছি, আমি একবার মাত্র খেয়েছি, সব ওষুধ দেখাচ্ছি ওরা। ওয়ারেস বলছে জল খাওয়াবে না, ওয়ারেস দিয়েছি। দেখো সব নতুন, একবার একবার শুধু 2 ফোঁটা করে খেয়েছে। আমার অনেক ভিডিও আছে, তোমরা দেখো প্লিজ দেখো ভিডিওগুলো, এই দেখো খেতে পাচ্ছি, ডপারে করে খাইয়েছি আমি দুধ জল সব, দেখো থালা কিনেছি ওর জন্য, থালা ভেঙে গেছে, তোর একদিনও খায়নি, সবাই কিনেছি আমি। বড্ড মায়ার জিনিস এরা, জানো তো এদের যারা ভালোবাসে তারাই জানে যে এরা কি জিনিস,
কুকুর বিড়ালের আর কি জিনিস, তো বন্ধুরা অনেক ভিডিও আমার কালী পুজোর অনেক ভিডিও আছে, আমি এডিট করতে পারিনি ও শরীর খারাপ বলে, তাই আমি পোস্ট করতে পারিনি, কিন্তু আমি আমার এই ভিডিওটা আগে পোস্ট করব আমি, কারণ আমি আমার খুব কষ্ট, আমি কালকে থেকে একটু বলতে পারছি না, আজকে আমি সারাদিন সারা কালকে সারা রাত ঘুমাইনি, আজকে সারাদিন আমার ওর কথা মনে সারা ঘরে সব জায়গাতে আমার প্রচুর, সব জায়গাতে রান্নাঘর থেকে শুরু করে সব জায়গায় আশেপাশে কোণে আলমারির মাথায় টিভির মাথায় সব জায়গায় আমি প্রচুর 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 সব জায়গায়ও এত বদমাস বিড়াল আমার, ঘরটা পুরো খালি ফাঁকা আমি একা, খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, প্লিজ ওর জন্য তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন ও যেখানে থাকে ভালো থাকে, তোমরা অবশ্যই প্লিজ আমার ভিডিওটা দেখো, আমার আমার বিড়ালটাকে দেখো একটু, কত চঞ্চল কত দুষ্টু, ওর ছোটোবেলা থেকে ফটোগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিও আছে আমি শেয়ার করবো, প্লিজ তোমরা দেখো, আমার আর অন্য কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না, প্লিজ ভিডিওটা দেখো, স্কিপ করে চলে যেও না প্লিজ, আমার কষ্টটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা যারা যারা বিড়াল কুকুর পশু অপরাজন্তুদের ভালোবাসো ভিডিওটা তাদের জন্য, প্লিজ তোমরা দেখো প্লিজ, এরা অবহেলার জিনিস নয়, এরা ভালোবাসা দিতেও জানে আর নিতেও জানে, তাই না বলো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর সবার বাড়ির বিড়াল কুকুর যা আছে যারা যারা ভালোবাসো সবাই খুব খেয়াল রাখো, ওদের খুব ভালোবাসো, ওরা ভালোবাসা নিতে জানে দিতে জানে, বারবার একটা কথা বলছি আমি, চলো আজকের ভিডিও শুধু ফটোগুলো দেখো, এবার আমি শুধু ফটোগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের সাথে, প্লিজ দেখো, দেখে কমেন্ট করে যে অবশ্যই, যখন ওকে আমি কুড়িয়ে পাই তখন এত ছোট ছিল দেখো, তারপর ওকে আমি বড় করেছি, বড় করার পরে যদি মরে যায় তখন কেমন লাগে বলো, কি করছিস, পচি পচি তুমি কি করো, ও মা গো এই দেখো আমার বদমাস বিলাই, পচু কি করছো তুমি, কত বড় হয়ে গেছে আমার পচুটা, কত বড় হয়ে গেছে পচুটা, কোথায় কালি মেখে এসছে পিঠে সকাল সকাল গিয়ে, হে ভগবান, কই হয়েছে হয়েছে, ওরে বাবা উল্টে পাল্টে উল্টে পাল্টে, ওটা গাড়ি, আচ্ছা 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 ঠিক আছে, ওঠো ওর মধ্যে ওঠো, উঠে বসো, পচু এই পচু পচু পচু, আমি কি করলাম রে, তুই আমাকে মারছিস, ছাড়ো ছাড়ো আর লাগছে, বাবারই এত জোরে কামড়ায় না বাবা, তো বিছানার মধ্যে সবসময় না আমাদের দুজনের মাঝখানে এইভাবেই সবসময় ঘুমিয়ে থাকতো আর এইভাবে চিত হয়, পচু কেমন ঘুমাচ্ছে বাবা, ওই যে বাবা ইয়ে ওই যে পপচি ঘুমাচ্ছে রে, হয়তো বাবা ঘুম